Assalamualaikum আপুয়া এবং ভাইয়ারা, আমি প্লিমথ মিটিং মলের ভিতরে ইনসাইডে আপনাদেরকে কিছু জিনিস শেয়ার করবো। যেহেতু আজকে ওয়েদার ভালো আছি, আমরা এখন লিফ্টে নামতেছি, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখন মলটা কত সুন্দর, এখানে ওয়াটার ফাউন্টেন আছে, জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাবলাম যে দেখাই, আপনাদের হয়তো ভালো লাগছে। প্লিমথ মিটিং মলে ওয়াটার ফাউন্ট থেকে যে ভিডিওটা করছি তার থেকে একটু হাইটা আসার পরে পার্কের মতো জিনিসপত্র আছে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো। মলটা অনেক বিজি, যার জন্য আপনার আওয়াজ বেশি মনে হয় যে শোনা যাবে না। তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে মলের ইনসাইডে কী কী আছে একটু দেখাই। ভাবলাম যে আপনারা দেখেন যে প্লিমথ মিটিং মলের ভিতরে কি কি আছে, সেগুলো আমি শেয়ার করতেছি। দেখেন এখানে যে নাগরতলাটা আছে, সেটা এখানে আছে আপনার ওরা কয়েন ভাইরা, পয়সা ডাললে বাচ্চারা আসলে এখানে 50 সেন্ট করে বিভিন্ন দামের কয়েন দিয়ে ক্যান্ডিগুলো বের করে। তারপর এই পাশে হচ্ছে আপনার নাগরতলা, তারপর এই পাশে একটা ফুডকোর্ট আছে, এখানে ফুডকোর্টের মধ্যে আপনার সাবওয়ে আছে, তারপর জাপানিজ একটা স্টোর আছে, তারপর মেইন স্ট্রিট পিজা আছে। এগুলো দেখেন ভিডিওতে শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য, ভাবলাম যে আপনাদেরকে মলের ভিতরে ছোট ছোট স্টোরগুলা কীরকম, রেস্টুরেন্টগুলা, সেগুলো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। এটা হচ্ছে মেইন স্ট্রিট পিজা, এটা হচ্ছে আপনার জাপানি স্টোর সার্কু, আর এটা হচ্ছে সাবওয়ে। তো ভিডিও তো বেশি বড় হয়ে যায়, তার জন্য আপনার সব কিছু শেয়ার করা যায় না, যতটুকু সম্ভব আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো মলের ইনসাইডে দেখেন ভিতরে রেস্টুরেন্টগুলার খাবার নিয়ে মানুষেরা লাঞ্চ টাইম হয়ে গেছে, বাইরে আপনার সবাই বসে খাবার দাবার খাইতেছে। এই পর্যন্তই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিমথ মিটিং মলের ভিতরে, তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, বাইরে থেকে যারা দেখতেছেন আমার পাশে থাকবেন, আপনার ছোট বোনটির সাপোর্ট করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।